আছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের অনুষ্ঠান হচ্ছে ব্যানার্জি বুটিকের অনুষ্ঠান, কৌস্তাবের অনুষ্ঠান, করবিদির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ দ্বিপ্রহর। শুভ দ্বিপ্রহর দিদি, আপনাকেও জানাই, ভালো থাকুন। আর আমি আমার গুরুদেব জয় সীতারামকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আজকে ধরুন একটু নববর্ষ, আর মোটামুটি পুজো সিলতস মানে প্রোডাকশন শুরু হয়ে গেছে। আজকে কিছুটা দেখাবো, আজকে কিছুটা, আবার বুধবার কিছুটা, সবটাই হবে। কিন্তু আজকে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে নববর্ষ, এবং সবার যাতে সেইভাবেই আমি করেছি, যাতে মানে গরমে কমফর্ট পাই আমরা। প্রথম শাড়িটাই হচ্ছে নববর্ষ স্পেশাল। আচ্ছা, এই শাড়িটাও কিন্তু ধুনেখালি স্যাটিন বর্ডার তাঁত, এই হ্যান্ডলুম মার্ক, সব ধুনেখালি তাতে কিন্তু এই হ্যান্ডলুম মার্কটা হয় না, এটাতে কিন্তু হ্যান্ডলুম মার্কটা দেখে নেবেন। যে শাড়িটা তাঁতে বোনা হয় সেটাতেই কিন্তু হ্যান্ডলুম মার্কটা পাবেন, হাতে বোনা। আচ্ছা, প্রথম শাড়ি 1550 টাকা, স্যাটিন বর্ডারে ব্লক, এবং তার সঙ্গেই হচ্ছে ব্লাউজ। শাড়িটা আমরা নববর্ষ স্পেশাল বলে দেখাচ্ছি, বৈশাখে বিয়েতে মা পরুন, সকালবেলায় প্রচুর রিচুয়ালস থাকে। 1550 নাম্বার হচ্ছে 1, এরপরে 10% ডিসকাউন্ট। উড়িষ্যার ডোরা বেদি না, প্রচুর দাম, মানে 18,000, 19,000, 16,000, এটা কিন্তু 6,950। আঁচলটা একদম ডোরা বেদির মতো, বডিতেও সেরকম ভাবে রাখা হয়েছে। শাড়িটা অসাধারণ। আর ছত্তিশগড় মানে তসরের ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকবেন। হ্যাঁ, এটা রয়েছে নাম্বার 2 6950 ফ্ল্যাট, 6,950, আর ব্লাউজ পিস রয়েছে এটা 6950 2। নাম্বার 3-তে যাবো, 3 নম্বর পরই আমার অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, তারপর ধরুন বৈশাখ মাসের পরেই জ্যৈষ্ঠ মাসে আবার জামাই ষষ্ঠী, এ তো চলছেই আমাদের। আচ্ছা, আপনাকে রামনবমীর শুভেচ্ছা। আজকে বাসন্তী নবমী তিথি, এটার অশোক নবমী অনেকে বলেন। 3 নম্বর শাড়ি নাম্বার 3 1550, 10%। এই শাড়িটাও ধুনেখালি স্যাটিন বর্ডার, আর ভেতরে না এটা বুনুই, দেখে মনে হবে স্টিচ করা, কিন্তু এটা বুনে গেছে। নাম্বার 3 দেখাচ্ছি, 1550, 1550, 3 নম্বর, এর উপরে 10%। নাম্বার 3-র পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর, এটা 3D কাতান, এটাও খুব সুন্দর শাড়িটা। নাম্বার 4, 4 নম্বর, 3D কাতান, 3850 ফ্ল্যাট, তাতে ব্লক রয়েছে। এটা 3850, 3850 ফ্ল্যাট, নাম্বার হচ্ছে 5 5 নম্বর শাড়ি, দারুণ দেখতে শাড়িটা, বিয়ে বাড়িতে তত্ত্বে দেওয়ার জন্য। নাম্বার হচ্ছে 4 4 নম্বর শাড়ি, 3850, 3850 উইথ ব্লাউজ পিস, নাম্বার 5, এটা দেখাচ্ছি নাম্বার 4। এইবারে আসছি নাম্বার 5, জামদানি, কি দারুণ দেখতে শাড়িটা, ওয়াও, জামদানির প্রচুর সম্ভার পাবেন। হ্যাঁ না, সব রকমের শাড়ি পাবেন আপনি, মিনিমাম বাজেট পাবেন, ম্যাক্সিমাম বাজেট পাবেন, সব রকমের শাড়ি পাবেন। যারা ব্যবসা করতে চাইছে তারা যোগাযোগ করুন। এটা রয়েছে আঁচল, এই রয়েছে পার, এটা রয়েছে হচ্ছে 5 নম্বর শাড়ি, 2450, 2450 নাম্বার 5 5 নম্বর, মানে এটা যেমন রানী অরেঞ্জ সবুজে রয়েছে, কোনোটা হয়তো হলুদ তুতাতে থাকতে পারে, এক একটা এক এক রকম। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর, 6 নম্বর শাড়ি মানে এটা নিউ লঞ্চ, এটা কিন্তু বেগমপুর মানেই আমরা জানি ভেতরে একটা উইভ হয়, কিন্তু এটা প্লেন বডি নকশা পার বেগমপুর শাড়িটার কোয়ালিটি, এটা কিন্তু নববর্ষের শাড়ি একদম নববর্ষের, এটা দিয়েও ভালো লাগবে, তবে এর সঙ্গে একটু মিক্স ম্যাচ করুন, লাল কাপড়ের ব্যবহার করুন, আর পিওর কটন ম্যাচ করুন, লাল কাপড়ের ব্যবহার করুন, আর পিওর কটন ব্লাউজটাও পিওর কটন, শাড়িটা দুর্ধর্ষ, ওয়াও, নাম্বার 6। আর আমার তো লালে কোনো আপত্তি নেই, সুতরাং লাল পরুন যারা পড়তে চাইছেন। এটা হচ্ছে 6 নম্বর শাড়ি নাম্বার 6 2050, এর উপরে 10%, এটাতে 5% আচ্ছা 2050, তারপর 5% নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে হাকোবা, হাকোবার তো একটা ডিমান্ড সবসময় রয়েছে, এটা আমি আঁচলে ফেলেছি হাকোবা, হাকোবার বাদ বাকিটা ইন্ডিগো, ইন্ডিগোতে আঁচলটা হাকোবা, পাড়ের মধ্যে লেস বসেছে, আর ওই লাল পাড়টা যেটা পাড়ে রয়েছে লেসের সঙ্গে, সেটাই কিন্তু ব্লাউজের কনসেপ্টে যাচ্ছে।
দারুণ লাগবে। পুরো শাড়িটা কিন্তু ইন্ডিগোতে, ইন্ডিগোতে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7, 7 নম্বর, 1850, 1850, এর উপরে 10%। এইবারে আসছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, এটাও ছত্তিশগড়, টুপিয়ান কোষা ছত্তিশগড়। ছত্তিশগড়ের শাড়ির মানে কোয়ালিটি অসাধারণ হয়। এটা আঁচল আর অলিভ গ্রিনের সঙ্গে রেড, এটা রয়েছে আঁচল, আঁচলের টিস্যু রয়েছে, মানে জড়ি রয়েছে, পাটটা লাল আর বডিটা হচ্ছে একদম ডার্ক, মানে কাঁচা অলিভের রং। 8 নম্বর শাড়ি 4950, 4950, এটা কিন্তু ফ্ল্যাট, এটা পুজো স্পেশাল। 8 নম্বর শাড়ি নাম্বার 8, 4950, পুজো, তারপরে সামনে জামাই ষষ্ঠী, মেয়েকে জামাই ষষ্ঠীতে মেয়েকে দেবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা মনে করছেন যে অ্যানিভার্সারি রয়েছে, অনেক অকেশন রয়েছে আমাদের। 8 নম্বর শাড়ি 4950। 8 এর পরে চলে যাব 9 নম্বর, রেশম চেকে ব্লক, 1250, মানে আগের শোয়ে যারা পাননি আমি বলছি পেয়ে যাবেন সব প্রোডাকশন। একটু আগেই দিদির কথাটাতে কথা হচ্ছিল যে এই যে রেশম চেকে ব্লক বলুন না, তাতে ব্লক বলুন, ব্লক করতে তো একটা মিনিমাম দিন সময় দিতে হবে, একটা ব্লক হলেই তো আর হয় না, তাকে স্টিম করতে হয়, অনেক প্রসেস আছে। এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিসটা কিন্তু ভাবা হয়েছে, ভেতরে যে ব্লক সেটাই ব্লাউজের ব্লক প্রিন্ট আর কি। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 9, প্রাইস হচ্ছে 1250, তারপর 10%, নাম্বার 10, এটাও 10 নম্বর, 10 এর এ আর 10 এর বি দেখাবো। 10 এর এ হচ্ছে, এটা কিন্তু কটন বাই কটন, ধনেখালী তাঁত, তাই তো? এটা হ্যাঁ, কিন্তু হ্যান্ডলুম মার, হাতে হাতে বোনা, হ্যাঁ, তাঁতটা, এই যে হ্যান্ডলুম কখন পাওয়া যায়, যখন তাঁতটা হাতে মানে কাঠের মানে হাতে ঘোরানো কাজ হয়, যখন মাকু ঘুরে কাজ হয়, হাতে তাঁতটার বোনাটা হাতে এবং পায়ে হয়, অর্থাৎ মেশিনে নয়। আজকাল কি হয়, মেশিনে সুইচ দিলেও কিন্তু এরকম ঘট ঘট করে বোনা হয়, তাতেও কটন শাড়ি বোনা হচ্ছে, কিন্তু সেই শাড়ি আর একজন মানুষ তার ইনভলভমেন্টে বোনা শাড়ির মধ্যে কিন্তু ফারাক রয়েছে। এটা 10 এর এ, চেকসের সঙ্গে পেজলি, নাম্বার 10 এ, প্রাইস হচ্ছে 1850, 1850, এর উপরে 10%। এটা হচ্ছে ব্লাউজটা, রেখে দেবো এখানে, এটা গেল 10 এর এ। আর 10 এর বিটা দেখি, ব্ল্যাক, এটা হচ্ছে 10 বি, সেম শাড়ি, খালি এখানে দেখুন, এখানে দেখুন চেকস, আর 10 এর বিতে দেখাবো হচ্ছে স্ট্রাইপ, কিন্তু দুটোই হ্যান্ডলুম মার্ক যুক্ত, 10 বি, কিন্তু পাটটা সেম, পাটটা সেম, এটা মানে আরে ডুরে, এটা চেকস, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এভাবে যাচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিস। এর সঙ্গে আপনি যদি প্লেন ব্ল্যাক চান সেটাও পাবেন, সেটাও যদি কেউ মনে করেন যে প্লেন ব্ল্যাক নেব সেটাও পাবেন। এটা 10 এর বি আমরা দেখিয়ে দিলাম, 10 এ এন্ড 10 বি দুটোই হচ্ছে 1850, তারপরে 10%। আচ্ছা, এইবারে আসছি 11 নম্বর শাড়ি, আমি আজকে নতুন লঞ্চ করতে, এখনো সুতো ফুতো আমাদের ইয়ে হয়নি। শাড়িটা ছত্তিশগড়, ছত্তিশগড়ের তসরে সুতোর মানে রেশম বুনুই, জড়ি ছাড়া তসর বেনারসি পরুন, কিন্তু রেশম তসর বেনারসি, মানে জড়ির কোনো ব্যবহার নেই, শুধু পাট ছাড়া এই বুনুইয়ে কোথাও জড়ি নেই শাড়িটাতে। কি দারুণ হয়েছে দিদি শাড়িটা, একটু গায়ে ফেলে দেখাই, দারুণ দারুণ দারুণ। এর সঙ্গে না এর ব্লাউজও ভালো লাগবে, আবার একটা সলিড ব্ল্যাক দিয়েও ভালো লাগবে, এর নিজের ব্লাউজ দিয়ে পরতে হবে। প্রাইসটা বলে দিই, 11 নম্বর শাড়ি 6950 ফ্ল্যাট, 6950, এই হচ্ছে নিজের ব্লাউজ। আর কি তসর, এই হচ্ছে তসর, যে তসরটা এখানে ব্যবহার হয়েছে এই হচ্ছে তসরটা। এটা 11 নম্বর, 6950, 11 এর পরে যাবো 12, নাম্বার 12, নববর্ষ স্পেশাল। আগে শুধু স্ট্রাইপটা দেখিয়েছি, এরপর এটা বুননে এসেছে, বুনুইয়ের একটা নকশা গেছে। 12 নম্বর শাড়ি নাম্বার 12, শাড়িটা অসম্ভব ভালো, এইভাবে যাচ্ছে, কালার ভীষণ কালারফুল শাড়িটা, আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ। এটা 12 নম্বর শাড়ি নাম্বার 12, 1850, 1850, 12 নম্বর, তার উপরে 10%, 1850, নাম্বার 12, নাম্বার হচ্ছে 13, 13 নম্বর, এটা সিল্ক, ব্যানার্জি বুটিকের সিল্কের প্রাইস কিন্তু ভীষণ মিনিমাম, আপনারা পাবেনই না এই দামে, কিন্তু উইথ সিল্ক মার্ক এবং ফল দেখলে আপনারা বুঝবেন, আর শাড়ি সারা বছর পরা যায়। 13 নম্বর শাড়ি 3250, কালারটা কি দারুণ এসছে, এর হয়তো অন্য কম্বিনেশন পেয়ে যাবেন, তবে সবে প্রোডাকশন শুরু তো আস্তে আস্তে হবে। এটা হচ্ছে 13 নম্বর, 3250, তার উপরে কিন্তু 10% ফ্ল্যাট, এটা হচ্ছে 3250 হচ্ছে ফ্ল্যাট, 13 গেল। 14 নম্বর এগেইন হাকোবা, আগে একটা শুধু আঁচল হাকোবা দেখেছিলাম, এটা হচ্ছে হাফটা পুরোটা হাকোবা, মানে শুধু হাকোবা তাতে বর্ডার, আর হাফটার মধ্যে একটা পাটোলা রেড, কটন পাটোলার সঙ্গে হাকোবাটা পার, আর ব্লাউজে হবে কি, হাতাটা হবে রেডে, বডিটা হবে হাকোবাতে,
করলে খুব ভালো লাগবে, 14 নম্বর শাড়ি 2250 2250 এর উপরে 10% নাম্বার 14 নাম্বার 15 এই শাড়িগুলো আপনার শুরু হয়েছে কিন্তু খুব মানে চাহিদার। তাঁতের থানে, এটা হচ্ছে তাঁতের থান, স্কাই কালারের তাঁতের থান, তাকে ব্লকে অ্যাপ্লিকে সাজানো হয়েছে আর পাটটা বসানো হয়েছে প্যাচ করে, আর এর সঙ্গে ব্লাউজ পিস রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখাচ্ছি 15 নম্বর শাড়ি 1650, এখানে কিন্তু অ্যাপ্লিক রয়েছে, ভেতরে অ্যাপ্লিক বড় বড় করে পদ্ম অ্যাপ্লিক, 16 নম্বর ভুল বললাম, এটা হচ্ছে 15 নম্বর 1650 তারপরে 10% নাম্বার 15 দেখালাম, নাম্বার 16 তসর, তসর বাই তসরে ব্লক, 16 নম্বর তসর বাই তসর তাতে ব্লক, কি দারুণ প্রজাপতি অসাধারণ, মানে লাল ছাড়া একটা শাড়ি, আর তসরের স্মেলটা পাওয়া যাচ্ছে, এত ন্যাচারাল একটা স্মেল কুচি আঁচলে। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর 4450 ফ্ল্যাট 4450, 16 গেল, এবার আসছি 17 নম্বর, এটাও হ্যান্ডলুম মার্ক যুক্ত, এই সেম শাড়ি আপনারা উইদাউট হ্যান্ডলুম মার্কও দেখবেন, কিন্তু হ্যান্ডলুম মার্কটা সবাই দিতে পারে না, বারবার বলছি অথেন্টিকেশনের এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ এইটা, এবং এটা শাড়িতে স্টিচ করিয়ে নেবেন। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 1850 নাম্বার 17, এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজ পিস, 17 নম্বর শাড়ি 1850 এরপরে 10%, 17-র পরে যাব 18 নাম্বার 18, এটাও বিষ্ণুপুর থ্রিডি কাতান, তার মধ্যে ডিসচার্জ ব্লক, এটা হচ্ছে নাম্বার 18 18 নম্বর 3850 3850, এটা হলো আঁচল 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে শাড়িটা 18 নম্বর নাম্বার 18 3850 3850 18 উইথ ব্লাউজ পিস, 18-র পরে চলে যাবো 19 নম্বর নাম্বার 19 মাল্টি কালার ফিস দেখিয়েছিলাম, এটা হচ্ছে লাল আর কালোতে, এটাও কিন্তু পয়লা বৈশাখের সাজ। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি গতকালই ব্যানার্জি বুটিকের একটা শাড়ি পরেছিলাম, আপনারা দেখেছেন যেহেতু আমার কালকে অন্নপূর্ণা পুজোর অষ্টমীর ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল, শাড়িটা আমি ভেবেছিলাম চেঞ্জ করব, পরে একটা চেক সিল্ক এনেছিলাম, সারাদিন ওটা পরেই প্রোগ্রাম করে গেলাম, এত আরাম এই শাড়ির, আরামটার কোনো বিকল্প নেই, আজকে দিদি পরে আছেন সেম শাড়ি, আরাম, এটা হচ্ছে আরামের শাড়ি। প্রাইসটা বলে দিই, 1650 19 নম্বর শাড়ি 1650, 19-র পরে যাব 20 নম্বর আবার একটা ছত্তিশগড়, এই শাড়িটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর, একটা ফ্লেম টোন রয়েছে হচ্ছে আঁচলে পারে, আর বডিটা হচ্ছে তসর কালার, কিন্তু এর মধ্যে না জারি দিয়ে না রেশম দিয়ে, আমি ভেবেছিলাম জারি দিয়ে, তাদের তো রেশম দিয়েই সিল্ক দিয়ে আর কি এভাবে কাঁথাটা উইভ করে গেছে, আমি জানি না এটা কতটা বুঝতে পাচ্ছেন, এখানে একটা কাঁথার মতো করে উইভ আছে, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। 20 নম্বর শাড়ি নাম্বার 24950 20 নম্বর 4950 নাম্বার 20 উইথ ব্লাউজ পিস 21 সিল্কে বাটিক, এটাও একটা চলে আসা কাজ, কোনোদিন পুরনো হবে না, এটা হচ্ছে 21 নম্বর, মানে কাজের ভ্যারিয়েশনটা বেড়েছে বাট একই হয়ে গেছে, হ্যাঁ মানে বাটিকের বিকল্প নেই। 3450 ফ্ল্যাট 3450, এটা হচ্ছে আঁচল, আর তারপরে আপার ইয়ক লোয়ার ইয়ক ধরে ধরে কাজ যাচ্ছে, কোনো গ্যাপ নেই কিন্তু শাড়িটাতে, 3450 ফ্ল্যাট 21 নম্বর 3450 উইথ ব্লাউজ পিস, 21-র পরে যাব 22 নম্বর, এটা সেই ঢাকায়ের সঙ্গে অ্যাপ্লিক আমাদের হয়, এটা আগেও দেখানো হয়েছে, আঁচলটা হচ্ছে কর্ড উইভ ধনেখালি তাতে অ্যাপ্লিক, তারপরে গায়ের উপরটা জামদানি, এবং এর সঙ্গে হচ্ছে এই হচ্ছে হাফটা, এর সঙ্গে দিদি এই চেক্স ব্লাউজ পিস, আর যদি কেউ লাল চান আমি দিয়ে দেব, হ্যাঁ মানে আপনারা চাইলে এটাও নিতে পারেন আবার এই লালটাও নিতে পারেন, যে কোনো একটা পেয়ে যাবেন। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে এটা 1850, এটাও নববর্ষ স্পেশাল, 22 নম্বর প্রাইস হচ্ছে 1850 তারপর 10%, এইবারে যাব 23 নম্বর তসরে ব্লক, ব্লকটাও না ভীষণ সুন্দর, দারুণ ব্লক, মানে সেই অর্গ্যানিক কালারের যে ব্লকগুলো হয় ঠিক ওর আদলে ব্লকটা, তসরটা এত ভালো, এত খাপি তসর, তসরের থিকনেসটাই অন্যরকম। প্রাইসটা হচ্ছে 4450 4450 মাত্র, 23 নম্বর নাম্বার 23 4450, এটা আজকে আবার দেখাচ্ছি, এটার ভালো ডিমান্ড, হ্যাঁ আবার এসে গেছে, আপনারা বুকিং করুন, পেয়ে যাবেন, পুরো ভীষণ আরাম পাবেন।
মানে গরমকালের বিয়ে বাড়িতে সকালবেলায় এরকম একটা শাড়ি পরুন। আপনি যদি ব্লু চান পেয়ে যাবেন, আর নয়তো আমি আজকে এটা মানে ব্লু ব্লাউজ পিসও দেবো হবে, অথবা আপনারা ইন্ডিগোটাও পেতে পারেন, কালামকারি কথাকালি ইন্ডিগো। এই হচ্ছে শাড়িটা 24 নম্বর, নাম্বার 24, প্রাইস হচ্ছে 1650, এর উপরে 10%, 24 1650, 24 এর পরে যাবো 25। এটা হচ্ছে সিল্ক, সিল্কে মধুবনী, আগে একটা সিগ্রিনে দেখেছিলাম, এটা হচ্ছে পিঙ্কে, সেম প্যাটার্ন সেম ব্লক, 25 25 নম্বর শাড়ি, প্রাইসটা বলে দিই, 25 হচ্ছে 3250 ফ্ল্যাট, 3250 উইথ ব্লাউজ পিস, 25 26, আরেকটা ডিজাইনার 26 নম্বর শাড়িটা নিজে, এটা না সাউথ কটনের ব্যবহার আছে, ফার্স্ট হাফটা হচ্ছে সাউথ কটন, আর পাটটা যাচ্ছে লালের সঙ্গে লেস, এই গেল হাফ, আর হাফটা আসছে এটা হোয়াইটে। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, এটা 26 দেখাচ্ছি তো, 1850 উইথ ব্লাউজ পিস, 26 নম্বর, 1850, 27 10% ডিসকাউন্ট রয়েছে, ওটা ছিল 26 নম্বর, 1850, তারপরে 10%, 27 নম্বর, এটা ছত্তিশগড় তসরে সম্বলপুরি উইভ, 27 নম্বর আঁচল সম্বলপুরি চেকস বডিতে, আমরা ছত্তিশগড় চেক তাস্তর দেখি, জুড়ি চেক তাস্তর, এটা হচ্ছে মানে কটন চেকস, হ্যাঁ এটা হচ্ছে রেশম চেকসে, আর তার সঙ্গে পাটটা গঙ্গা যমুনা সম্বলপুরি পাট, 27 নম্বর শাড়ি, নাম্বার 27 4950 উইথ ব্লাউজ পিস, এটাও কিন্তু নববর্ষ স্পেশাল বলবো, সেখানে হচ্ছে নববর্ষ, আর আপনার প্রতিষ্ঠান হচ্ছে গণেশ চতুর্থী, একদম মানে ব্যানার্জি বুটিক হচ্ছে গণেশ চতুর্থী, একদিনে দুটো করতে পারবো না বলেই ওই জন্য ওটা, এটা না একদম কটন মসলিনের মধ্যে প্যাঁচা, এবং এটা লাল ছাড়া শাড়ি, যারা লাল ছাড়া শাড়িতে নববর্ষ করতে চান আমি বলবো এই শাড়িটা নিতে পারেন, 1450, তার উপরে কিন্তু 10%, নাম্বার 28 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 29 29 নম্বর শাড়ি, বাহ এই শাড়িটা আমি একটা অরেঞ্জ বর্ডারে দেখালাম ধনেখালি, স্যাটিন অরেঞ্জ বর্ডার হোয়াইটে, আর এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে গ্রে, এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে, এই শাড়িটা আমি একদিন পরবো, দাঁড়ান এই শাড়িটা পরে কিরাম সাজাবে, এরকম একটা ব্ল্যাক ব্লাউজ পিস চাই আমার, এই ব্লাউজটা ডিপ গলা করে ব্লাউজটা বানিয়ে একটা চুলটা টপ নট থাকবে, সিলভার জুয়েলারি থাকবে, এই শাড়িটা পরতে হবে, এই ব্লাউজটাও নিতে পারেন, যদি কেউ মনে করেন ব্ল্যাক ব্লাউজও পেতে পারেন। এই শাড়িটার প্রাইসটা বলে দিই, এই প্রাইসটা বলে হচ্ছে মাত্র 1550, এই 1550 আপনি 15000-এর সাজ সাজতে পারবেন, সিরিয়াসলি দিদি এই শাড়িটা অসাধারণ, ভীষণ স্মার্ট শাড়ি। ওটা গেল হচ্ছে 29, এবার আসছি 30, এটাও ছত্তিশগড় তাসার বেনারসি বলি, কিন্তু আঁচলে জরির ব্যবহার আছে, সারা শাড়িতে কিন্তু সুতোর বুনুই গেছে, উপরের পাটটা জারি, আর এখানে যা ব্যবহার হচ্ছে সবটা পিওর জারি, এটা কিন্তু টেস্টেড জারি, তসর বাই তসর, অসম্ভব শাড়িটা, এই শাড়িটারও কিন্তু কোনো বয়স নেই, বিশেষ করে শাশুড়ি প্রণামে খুব ভালো শাড়ি, 30 নম্বর শাড়ি, নাম্বার 36950 উইথ ব্লাউজ পিস, নাম্বার 30 30 নম্বর, 6950, 31 নম্বর জামদানি, ঢাকায় না প্রচুর অফার পাচ্ছেন, মানে প্রচুর অফার মানে অপশনস পাবেন, অনেক রকমের জামদানি পাবেন, এইটা না লাস্ট মিনিট সাজেশনের মতো চলে আসুন, এই সপ্তাহ প্রত্যেক দিন খোলা, মানডে টু সানডে, আজকেও যদি কেউ আসতে চান সন্ধ্যাবেলা একটু ফোন করে আসুন, না শোরুম খোলা, শোরুম তো খোলা রয়েছে না, সন্ধ্যাবেলা একটু চলে আসুন, মোটামুটি 8টা অবধি খোলা, ওটা আজ এমনি 8:30-9টা হয়ে যাচ্ছে, 8টা পর্যন্ত খোলা, মানে সকাল 11টা থেকে রাত্রি 8টা ধরে আসতে হবে আপনাদের, 8টার মধ্যে বন্ধ হয় এটা ধরে আসে ওনাদের সুবিধা হবে, আর এসে দেখে কেনাকাটা করুন, হোলসেলাররাও যোগাযোগ করুন, যারা ব্যবসা করতে যাচ্ছেন প্রচুর অপশন পাবেন, 31 নম্বর জামদানি, এবং এই শাড়িটার মধ্যে যেটা রয়েছে বডি কালারটা একটা লেমন টোন গ্রিনের, আর তার সঙ্গে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু এর ব্যবহার, এই রয়েছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর 25 50, ওটা কিন্তু ফ্ল্যাট, 31 নম্বর 25 50 ফ্ল্যাট, 32 নম্বর তসর, তসরে ব্লক ব্রাউন গ্রিন ইয়েলো, এটা হচ্ছে 32 নম্বর, 32 4450, 4450, 32 নম্বর শাড়ি, 4450, 4450, নাম্বার 32, এই রয়েছে ব্লাউজ পিস, 32 নম্বর, 4450,
মধ্যপ্রাচ্যের শেখদেরকে, ওদের ওখানে প্রচন্ড গরম, কিন্তু ওদের একটা বাঁচোয়া হচ্ছে আমাদের মতো ঘাম হয় না, আমাদের ঘাম হয়। এই এখান থেকে বাঁচার জন্য না এইরকম মেটেরিয়াল পড়তে হবে, 100% কটন, কটন বাই কটন। এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজ, প্রাইসটা বলে দিই, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, 1250, 1450, তারপর 10%, 33, 34। এটা একজন দিদির বুকিংও আছে, মানে দেখাচ্ছি এইটা। এবং এই শাড়ি আমার কাছেই আছে ব্যানার্জি বুটিকের, ব্ল্যাক বর্ডার, এটা যেমন গঙ্গা যমুনা বর্ডার, আমারটা শুধু ব্ল্যাকে বর্ডারে, অসম্ভব শাড়ি। আর এই তসর, মানে সত্যি কথা বলতে এই তসর আজীবন কালের তসর, অসম্ভব দিদি শাড়িটা, মানে এটা অন্য একজনের শাড়ি তিনি পাবেন, আপনি যদি অপেক্ষা করেন তাহলে আপনি পাবেন, এই হচ্ছে ব্যাপার। এটা বিদর্ভ তাসার দেখানো হলো, এটা ছত্তিশগড় বিদর্ভ তাসার, মানে ছত্তিশগড়ে বিদর্ভ স্টাইলে উইভ হয়েছে, এটা কিন্তু ছত্তিশগড়ে উইভ হয়েছে। আর প্রাইসটা হচ্ছে 5250, নাম্বার 34, 34 নম্বর। এই প্যাটার্নটার জন্য, এই টেম্পলটার জন্য বলা হচ্ছে বিদর্ভ, এটা হচ্ছে 34 গেল, এবার আসছে 35। কোটকি আমাদের বাংলাতেও কোটকি বলানো হচ্ছে, যেটা যে স্টেটের আমাকে বলতেই হবে। এটা এইটা হচ্ছে আমাদের বাংলা একদম নিজস্ব বুলুই, আর ব্যানার্জি বুটিকের নিজস্ব ব্লকের অ্যারেঞ্জমেন্ট। দেখুন শাড়িটা পরলে কি ভালো লাগবে। এই হলো প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 1450, 1450, 35 নম্বর। 36 নম্বরে যাব, 3D সিল্ক, 3850 ফ্ল্যাট, 36 নম্বর, মানে ছত্তিশগড়ের তসরে কিংবা বিষ্ণুপুর কাতান কিংবা সিল্কে ব্লক, এই সবের উপরেই কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট। আর এই যে 3D কাতানটা আমার, এবার ব্লকটা অ্যারেঞ্জ করেছি আমি, একদম বুঝেছেন তো, 3D কাতানটা বিষ্ণুপুর থেকে, মানে বিষ্ণুপুর যে আসে সেইটাই, তার মধ্যে অ্যারেঞ্জমেন্টটা ব্লকের ব্যানার্জি বুটিকের, উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 3850, 36, 37। আমি এটারই লালটা পড়েছিলাম কালকে, এত আরাম, এত আরাম, আমি সেম পিসই লাল পরেছিলাম। এই শাড়ি পরলে আর সারাদিন চলে যায়, মানে খুলতে ইচ্ছেই করলো না, আমি চেক সিল্ক নিয়ে এসে পরে রইলো, ইচ্ছেই হলো না যে আমি শাড়িটা চেঞ্জ করি, এত আরাম এই শাড়িটাও, দারুণ দেখতে। তার সঙ্গে ব্লাউজ, এটা রয়েছে 37 নম্বর, 37, প্রাইস হচ্ছে 2050, তারপর 10%, 37, 38-এ যাব, তসরে ব্লক, 38 নম্বর তসরে ব্লক, 38। এইসব শাড়ি সত্যি আরাম, এই সিঙ্গেল হয়ে গেল, 38, 38 নম্বর। এটা কিন্তু লাল ছাড়া, ইউজুয়ালি আমাদের যে সমস্ত সিনিয়র সিটিজেন বন্ধুরা আছেন তাদের একটা আপত্তি থাকে যে আমরা বড্ড লাল দেখাই। এই হচ্ছে আঁচল, আর বডিতে না ব্লকটা, প্রত্যেকটা ব্লক দেখুন, এই ব্লক কিন্তু চলতি ব্লক নয়, কমন ব্লক নয়, মানে আপনি দেখতে পাবেন এই ব্লক একদম ব্যানার্জি বুটিকের নিজস্ব ভাবনার। তসরটা ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রাইসটা বলে দিই, এটা দেখালাম হচ্ছে আজকে 38, 38 নম্বর শাড়ি, 4450, 39। এই শাড়িটা আগের সপ্তাহেও দেখিয়েছিলাম না, ওটা ছিল একটু লাইট চকলেট আর অ্যাশ, আর এটা হলো আজকে রেড অ্যান্ড তার সঙ্গে যাচ্ছে, বাহ, ব্লাউজ পিসটা এটা দিয়ে যাবে, পরলে কিন্তু খুব ভালো লাগবে। 39, 1650, তারপর 10%, 39, 9 বর্ষ, 40, হাকোবা। এটা একটা রেডে দেখালাম, হ্যাঁ সেটাই আবার দেখাচ্ছি, ওখানে ছিল হাকোবাটা ফার্স্টে, আর এখানে কটন পটোলাটা যাচ্ছে হচ্ছে ফার্স্টে, রানীর মধ্যে পার, আর হাফ শাড়িটা আসছে হাকোবাতে, আর এর সঙ্গে ব্লাউজটা। এতে আবার উল্টো হয়ে গেল, বডিটা হবে এই ইয়েলোটাতে আর হাকোবাতে হাতাটা হবে। প্রাইস বলে দিই, প্রাইস হচ্ছে 2250, 2250, 40 নম্বর। আচ্ছা 41 নম্বর, নাম্বার 41, কি দারুণ দেখতে তসরটা, সম্বলপুরি আঁচল, তসরের কোয়ালিটি না অসাধারণ। আর এই কালারটা হচ্ছে একদম ডার্ক একটা চকলেট কালার, না কোনো বয়স নয়, 41, 4950, 4950 উইথ ব্লাউজ পিস, 41, 42, 42 নম্বর। এই শাড়ি হ্যান্ডলুম মার্ক, এটার কিন্তু আপনারা প্রচুর দেখবেন যেগুলো র্যাপিয়ার, কিন্তু এটা হচ্ছে একদম বোনা শাড়ি, অ্যাশ কালারের বডি, একদিকে ব্ল্যাক আর একদিকে হচ্ছে রেড, এর সঙ্গে রেডও যেতে পারে আবার ব্ল্যাকও যেতে পারে, যে যেটা নেবে। আর এই রয়েছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1650, এর উপরে 10%, নাম্বার 42, 1650, নাম্বার 43, 43 নম্বর। ঢাকাইও কিন্তু ফ্ল্যাট, ঢাকাইয়ে কিন্তু ডিসকাউন্ট নয়, ঢাকাই ফ্ল্যাট।
এটা রয়েছে হচ্ছে নাম্বার 43 প্রাইস হচ্ছে 3450 রানী অরেঞ্জে গেল হোয়াইটের মধ্যে 43 দেখালাম 44 হচ্ছে এটাও বিষ্ণুপুর কাতান সিল্ক মানে সোনামুখী সিল্ক আর কি এটাও টু টোন সিল্ক ইয়েলো টানা গ্রিনের ভারনা শাড়িটা কি ভালো হয়েছে আর গায়ের সাথে লেগে থাকা শাড়ি আর বিষ্ণুপুরের কালার বিষ্ণুপুরের এই শাড়ির একটা অ্যাডভান্টেজ করো দিই এটা না কাউকে হেল্প লাগে না নিজে নিজেই পরা যায় প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 3450 44 যে শাড়িটাতে আমি বলেছিলাম 1550 শাড়িতে 15000 সাজ তারই লাল বর্ডার এটা আবার সাবেকি সাজ কিন্তু মানে পয়লা থেকে দিন পরুন একটা লাল ফ্রিল করা ব্লাউজে নাকে একটা নথ পরে দারুণ করে সাজুন একটু পান খেয়ে 45 নম্বর 1550 এরপরে 10% 46 এবার আসছি বিষ্ণুপুর থ্রিডি কাতান তাতে ডিসচার্জ ব্লক 44 3450 কোয়ালিটি কি ভালো কি ঠিক শাড়িগুলো 44 44 নম্বর 3450 ফ্ল্যাট উইথ ব্লাউজ পিস 44 এর পরে 45 আমি আবার রিপিট করছি পেয়ে যাবেন আবার এটা স্পেশাল এটা কিন্তু নিচের দিকে রেড তারপরে ইয়েলোর সঙ্গে এখানে ব্লু এটা কিন্তু ব্ল্যাক নয় তাই তো ব্ল্যাক কি ব্লুই তো মনে হচ্ছে আমার আর প্রাইসের সঙ্গে লাল একটা ব্লাউজ পিস দেখাবো তো এই লাল ব্লাউজটা দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 1550 নাম্বার 45 45 নম্বর 1550 46 নম্বর 1250 রেশম চেকে সাজানো হয়েছে ব্লকে একদম হ্যান্ড ব্লক হয়েছে আমার আরাম দিদি ভীষণ আরাম তারপর আবার 1250 তারপর আবার ডিসকাউন্ট 10% এটা রয়েছে 48 দেখালাম এবার আসছি 49 তাই তো এটা 49 দেখা যাক এটা 48 দেখিয়েছি 49 এটা সাবে কি বলতে পারেন একদম ওই যেটা আমি দেখালাম গ্রেতে সেটাই তসর কালারে ওই বুনুইটা রয়েছে 1550 49 নম্বর 1550 তারপর 10% এবারে আসছি 50 নম্বর একদম গায়ে হলুদের শাড়ি বৈশাখের গায়ে হলুদে কোণে এই শাড়িটা পরে শিলে দাঁড়িয়ে আছে ভাবুন ফুলের গয়নাতে হ্যাঁ আজকে আবার ফুলের গয়না হয়েছে একদিকে ভালো হয়েছে সোনার গয়না পরে গায়ে হলুদ না করে ফুলের গয়না পরে গায়ে হলুদ করুন প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে 50 নম্বর 1250 তারপর 10% 50 এর পরে যাব 51 নম্বর 51 সিল্কে বাটিক 51 সিল্কে বাটিক 3450 দারুণ হয়েছে দারুণ হয়েছে ব্ল্যাকের মধ্যে স্লিক বর্ডারে বর্ডারটাতে সিল্ক পরতে হয় গরমকালে আমি তো আজকেও সিল্ক পরে আছি প্রাইস হচ্ছে 3450 51 উইথ ব্লাউজ পিস 51 এর পরে যাব 52 এটাও কিন্তু বিস্কিট কালারের রেশম চেক তাতে ব্লক গেছে এগুলো সব হ্যান্ড ব্লকের শাড়ি 52 52 নম্বর 1250 1250 তারপরে 10% 52 52 এর পরে যাব 53 আজকে আমি আবার প্রেজেন্টেশন করলাম কটনের কোয়ালিটিটা দেখুন খালি দারুন 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 এর সঙ্গে লাল ব্লাউজ পেয়ে যাবেন বা কালো ব্লাউজ পেয়ে যাবেন যেটা চাইবেন এটা দেখাচ্ছি 52 53 নম্বর 1650 তারপর 10% 53 এর পরে 54 এটা ধনেখালি চেক তাঁত হ্যাঁ এটা আবার সাইকেল ব্লক ধনেখালি চেক তাঁতের মধ্যে এই হচ্ছে শাড়িটা এটা রয়েছে 54 54 নম্বর 1450 আর এর সঙ্গে না ব্লাউজ পিসটা সাউথ কটনের উপরে যাচ্ছে 54 নম্বর 1450 তারপর 10% 55 নম্বর রেশম থেকে পয়লা বৈশাখ 55 নম্বর এর সঙ্গে লাল ব্লাউজটা দিন দিদি এই লাল ব্লাউজটা এর সঙ্গে খুব ভালো লাগবে 55 নম্বর 1250 10% আর 55 এর পরে যাব 56 নম্বর এটা বিস্কিট কালার বিস্কিট কালারে লাল দিয়েই যাচ্ছে এর সঙ্গে হলুদ ব্লাউজটাও ভালো লাগবে লাল চাইলে লালও পেয়ে যাবেন প্রাইস হচ্ছে 1250 তারপরে 10% আর পিওর কটনের ব্লাউজ পিস থাকছে সবাই টেবিলের শাড়িগুলোর কথা একটু বলে দিই চট করে ধনেখালি স্ট্রাইপে উইভিং উইভিং শাড়ির প্রাইস বলুন 1250 এ 10% 1250 আমার সামনে রয়েছে গ্রিনে দিদির সামনে রয়েছে ইয়েলো ব্ল্যাকে যার যেটা কালারটা পছন্দ কালার বলে বুকিং করবেন পেয়ে যাবেন হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা আপনারা পেয়ে যাচ্ছেন শ্রীরামপুরে লিপিকা দিয়ে হাবড়ায় চৈতালি দিয়ে এবং শিলিগুড়িতে ফাল্গুনি দিয়ে প্রত্যেকের কাছে স্টক অ্যাভেলেবেল কলকাতার মধ্যে হোম ডেলিভারি হোম ডেলিভারি কোনো চার্জ লাগবে না কিন্তু যারা কুরিয়ারে নেবেন কুরিয়ার চার্জ লাগবে হোলসেলাররা যোগাযোগ শুরু করবেন এটা হচ্ছে দমদম জংশন এবং কালিন্দির মানে দমদম নাগেরবাজার এবং কালিন্দির মাঝখানে জয়পুর রোড এটা হচ্ছে 177 জয়পুর রোড ডিউ ড্রপ স্কুল হচ্ছে ল্যান্ডমার্ক
আসুন, প্রত্যেক দিন খোলা। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। বুধবার থাকছে পুজো স্পেশাল 3:30।